ব্লকের পক্ষ থেকে। আর জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি শুক্রবার 2019 সর্বত্র পালিত হচ্ছে এই ভোটার দিবসের এই অনুষ্ঠান হচ্ছে সকল ব্লকে। সেই সুবাদে আমরা স্বরূপনগর সমষ্টি উন্নয়নের আধিকারিকের কারণ থেকে আমরা এই দিনটি উদযাপিত করছি। দুটি পর্যায়ে আমরা ভাগ করেছি। প্রথম পর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মানুষকে সচেতন, এবং দ্বিতীয় পর্যায়ে আমরা আছি একটি হলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি আমরা অতিবাহিত করব। আপামার জনগণকে আমরা আমাদের সঙ্গে থাকার জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে আহ্বান করছি। এবং আজকের দিনে আমাদের যে সভা হবে সেই সভাকে আমি পাঠ করছি, সকলে আমার সঙ্গে সম্পর্ক রাখবেন। আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ পক্ষপাতহীন শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরব এবং প্রত্যেক নির্বাচনে নির্ভয়ে কোন রকম ধর্মীয়, জাতিগত, বর্ণগত, গোষ্ঠীগত, ভাষাগত পার্থক্য বিবেচনা না করে বা অন্য কোনো প্রলোভনে প্রভাবিত না হয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। তো আজকের এই জাতীয় ভোটার দিবস এর তৎকালে আমরা কয়েকটি কথা আপনাদেরকে জানাতে চাই এবং বোঝাতে চাইছি। আজকের দিনটির গুরুত্ব আমাদের কাছে ভীষণ, জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে